গত কয়েক বছর ধরে নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়ায় সয়াবিন চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। তবে চলতি মৌসুমে ফসলে পোকার আক্রমণে কৃষকদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা। এদিকে কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে। নোয়াখালী প্রতিনিধি খায়রুল আনাম রিফাতের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়ার কৃষকদের লাভের ফসল সয়াবিন। গেল কয়েক বছর এ অঞ্চলে অনেক কৃষক সয়াবিন চাষে স্বাবলম্বী হয়েছেন। তবে এবার দুশ্চিন্তা দেখা দিয়েছে পোকার আক্রমণ নিয়ে। লেদা পোকা গাছের পাতা খেলে আর সয়াবিন খেলে, সেই জন্য আমরা ওষুধ দিতেছি। তবে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলছেন কৃষি কর্মকর্তারা। আমরা কৃষকদেরকে আমাদের উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এবং প্রণোদনার মাধ্যমে সার, বীজ এবং কীটনাশক পরিচর্যা বাবদ খরচ দিতেছি। সংশ্লিষ্টরা বলছেন পোকার আক্রমণ হলেও এখনো বেশ ভালো সয়াবিনের ফলন, এতে কৃষকরাও খুশি। আমরা আশা করি এবছর সয়াবিনের বাম্পার ফলন হবে এবং কৃষক উৎপাদিত সয়াবিনের ন্যায্য মূল্য পাবে। চলতি মৌসুমে সুবর্ণচরের 7200 হেক্টর জমিতে সয়াবিনের আবাদ হয়েছে। হেক্টরে ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1.60 মেট্রিক টন। কৃষি বিভাগের তথ্য বলছে 2020 সালে সয়াবিন উৎপাদন কিছুটা কম হয়, তবে পরের বছরগুলোতে আবাদ এবং ফলন দুই ভালো হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।